নিউ ইয়র্কের ফৌজদারি আদালতে হাশমানির মামলায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আরও চারটি গ্যাগ অর্ডার ভঙ্গের শুনানি হয়েছে। বৃহস্পতিবার শুনানি হলেও বিচারক হুয়ান মার্শান কোনো রায় দেননি। তবে আদালতে প্রবেশের আগে এই মামলাকে বাইডেন ট্রায়াল হিসেবে আখ্যা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মামলার দশম দিনে সাক্ষ্য দিয়েছেন কিথ ডেভিডসন ও আইটি অ্যানালিস্ট ডগলাস ডস। আগের দিন আদালতের কর্মসূচি না থাকায় মিশিগান ও উইসকনসিনে নির্বাচনী প্রচারণা চালিয়ে বেশ ফুরফুরে মেজাজেই বৃহস্পতিবার আদালতে প্রবেশ করেন ডোনাল্ড ট্রাম্প। এই মামলাকে বাইডেন ট্রায়াল বলে উল্লেখ করে ট্রাম্প বলেন, শুনানি না থাকায় প্রচারণার সুযোগ পেয়েছেন তিনি। আট বছর আগের একটি মামলাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে সামনে আনা হয়েছে, যেটি আসলে কোনো অপরাধী নয়, অভিযোগ করেন ট্রাম্প। কলম্বিয়া ইউনিভার্সিটি সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে বামপন্থীরা আন্দোলন করছে বলে মনে করেন ট্রাম্প। এছাড়া দেশে মুদ্রাস্ফীতি এবং উচ্চ সুদের ক্ষেত্রেও প্রেসিডেন্ট বাইডেনের নীতির সমালোচনা করেন রিপাবলিকান এই প্রার্থী। আদালতে প্রবেশের পর নতুন করে চারটি গ্যাগ অর্ডার ভঙ্গের শুনানির মুখোমুখি হন ট্রাম্প। জুরি মাইকেল কোহেন এবং ডেভিড পেকারকে আক্রমণ করে বক্তব্য রাখায় তার বিরুদ্ধে এই অভিযোগ জানানো হয়। দুই পক্ষের শুনানির পর বিচারক পরে রায় দেবেন বলে জানিয়েছেন। এর আগে গ্যাগ অর্ডার ভঙ্গ করায় মঙ্গলবার ট্রাম্পকে $9,000 জরিমানা করা হয়। পরে সাক্ষ্য গ্রহণের সময় স্টর্মি ড্যানিয়েলস এবং ক্যারেন ম্যাকডুগালের অ্যাটর্নি কেথ ডেভিডসনকে জেরা করেন প্রসিকিউটর ও ট্রাম্পের অ্যাটর্নিরা। ডেভিডসন জানান, চুক্তির অর্থ দিতে গড়িমসি করায় মাইকেল কোহেনের উপর আস্থা হারিয়ে ফেলেন তিনি। ট্রাম্প এবং স্টর্মির নামে ভুয়া চুক্তিপত্র তৈরি করে দেয়ায় তিনি $10,000 পেয়েছেন বলেও জানান। তবে এর আগে কখনও ট্রাম্পের সাথে তার দেখা হয়নি বলে আদালতে স্বীকার করেন ডেভিডসন। এরপর সাক্ষ্য নেওয়া হয় ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের আইটি কর্মকর্তা ডগলাস ডসের। তিনি জানান, মাইকেল কোহেনের দুটি আইফোন পরীক্ষা করে 39,745টি নাম পাওয়া গেছে। শুধু ট্রাম্প সংশ্লিষ্ট নামই আছে 10 পৃষ্ঠা। শুক্রবারও তার সাক্ষ্য নেওয়া হবে। গত কয়েকদিন ধরে সাক্ষ্য গ্রহণের মাধ্যমে প্রসিকিউটররা এটি স্পষ্ট করতে চাইছেন, 2016 প্রেসিডেন্সিয়াল নির্বাচনের আগে ক্যারেন ম্যাকডুগাল এবং স্টর্মি ড্যানিয়েলসকে অবৈধ অর্থ দিয়ে মুখ বন্ধ রাখতে চেয়েছেন ট্রাম্প। পাশাপাশি আলোচনা আসছে তার গ্যাগ অর্ডার ভঙ্গের বিষয়টিও। 9টি গ্যাগ অর্ডার ভঙ্গের দায়ে তাকে জরিমানা করার পর নতুন করে আরও 4টি গ্যাগ অর্ডার ভঙ্গের অভিযোগ এনেছেন প্রসিকিউটররা। ম্যানহাটনের ক্রিমিনাল কোর্টের সামনে থেকে ইহসান জুয়েল, TVN24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।